আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 2011 সালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। মন্ত্রী হওয়ার পর তার সাথে ঘটে যাওয়া নানা ঘটনা তিনি তুলে ধরেছেন তার আত্মজীবনীমূলক একটি বইয়ে। সেই ঘটনাগুলোর একটি আজ থাকছে আমাদের এই আয়োজনে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, মন্ত্রণালয়ে অন্তর্ঘাত, ফাইল তেমন নড়ে চড়ে না, তলে তলে বিদ্রোহের উস্কানি। কিছু অফিসার যেন কিছুতেই মেনে নিতে পারছে না নতুন মন্ত্রীকে। চিঠির পর চিঠি, চরিত্র হননের চিঠি, মন্ত্রীর 14 পুরুষ উদ্ধারে হাজার হাজার চিঠি, সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর অফিস, মন্ত্রীপাড়া, মিডিয়া, একেবারে উপজেলা পর্যন্ত প্রায় প্রতিদিন নোংরা চিঠি নতুন মন্ত্রীর বিরুদ্ধে। কোথাও শান্তি নেই। অফিসে যাই, সংসদে যাই, সর্বত্রই উড়োচিঠির গল্প। মোবাইলে খুদে বার্তা, ফেসবুকে মেসেজ, আমি যাতে স্বস্তিতে কাজ করতে না পারি। মন্ত্রণালয়ে দুজন পি এর মধ্যে একজন মেয়ে, ফেসবুকে পরিচয়, মেয়েটি সুন্দর, ইংরেজি জানে, ভালো বলতে পারে, ভালো লিখতে পারে, দেখতে প্রেজেন্টেবল, বেশ স্মার্ট। আমি মন্ত্রী হলে মেয়েটি নিজেই পিএ হতে স্বেচ্ছায় প্রস্তাব দেয়। আমি তাকে বাংলাদেশের নিষ্ঠুর বাস্তবতা বোঝার উপদেশ দিই, কিন্তু সে কিছুতেই ছাড়বার পাত্রী নয়। শেষ পর্যন্ত আমি আমার স্ত্রীর শরণাপন্ন হলাম। সে বলল, লেখাপড়া জানা যোগ্য মেয়ে হলে অসুবিধা কোথায়? আমি ভাবলাম বিদেশিদের সঙ্গে ভালো কমিউনিকেট করতে পারবে, ইংরেজি ড্রাফট করতে দিয়েও দেখেছি মেয়ে ক্যাপাবল। কিছুদিন যেতে না যেতেই মেয়েটি পত্র বোমার টার্গেট হয়ে গেল। আমি খুবই বিব্রত বোধ করছিলাম, মেয়েটিও বিষণ্ণতায় ভেঙে পড়ল। আমি জানি তখন তার সঙ্গে এক আর্মি অফিসারের অ্যাফেয়ার চলছিল, পারিবারিকভাবেই বিয়ের কথাবার্তা হচ্ছিল। বিষয়টি এমন বাজে পর্যায়ে গড়ালো যে আমি শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করে চলে যেতে বললাম। সেই থেকে আমি আর কোনো মেয়েকে পিএ হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তাও করিনি। অনেকের প্রস্তাব হাসি মুখে প্রত্যাখ্যান করেছি। আমি পিএস, এপিএস, পিএ নিয়োগ দিতে কড়া সতর্কতা অবলম্বন করি, কারণ নিজের আশেপাশের লোক খারাপ হলে লোকে ভাববে আমিও তাহলে খারাপ। ওরা অপকর্ম করলে মন্ত্রী তার দায় এড়াতে পারে না। বিশ্বস্ত সূত্রে জানতে পারি আমার বিরুদ্ধে ঢাকার এক অভিজাত এলাকায় অপপ্রচারে চরিত্র হননের অফিস বয়ে গেছে। মনে মনে শুধু বলেছি, আল্লাহ এদের হেদায়েত করুন। প্রতিহিংসার বসে এরা যে কত নোংরামির আশ্রয় নিতে পারে তার প্রমাণ এই নাম ধামহীন চিঠিগুলো। জানি কে বা কারা এর পেছনে কলকাঠি নাড়ছে, জেনেও না জানার ভান করতে হয়েছে। কারো প্রতি প্রতিবাদ বা অভিযোগ করতে যাইনি, নীরবে সব প্রত্যাঘাত সয়ে গেছি ধৈর্যের সঙ্গে। অনিয়ম অপকর্মের বিরুদ্ধে আমি গোড়া থেকেই কঠোর অবস্থানে, বদলি তদবিরের তুফান সামলাতে হিমশিম অবস্থা। সড়কের সব পর্যায়ে ইঞ্জিনিয়ার বদলি, বিআরটিএতে অফিসার থেকে শুরু করে অফিস সহকারীর বদলির তদবির, মন্ত্রীর তদবির, এমপির তদবির, দলীয় নেতাদের তদবির, সাংবাদিকদের তদবির, আত্মীয় স্বজনের তদবির, কাজটা করে দিতেই হবে, এই প্রথম এই শেষ। আসলে চুরি করার পোস্টিং পেতে আগ্রহীদের কাছ থেকে টাকা খেয়ে বেশিরভাগ তদবির হয়।